হ্যালো এভরিওয়ান, তো লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম যে আর ইকুয়াল টু 2f উত্তল এবং অবতল দর্পণের ক্ষেত্রে আমরা এই প্রমাণটা করেছিলাম। এবার দর্পণের ক্ষেত্রে যে পার্টটা আমরা আসবো সেটা হচ্ছে রেখাচিত্রের সাহায্যে প্রতিবিম্বের অবস্থান নির্ণয়। একটা দর্পণে কোন দর্পণের সামনে কোন একটা বস্তু রাখলে তার প্রতিবিম্ব কোথায় হবে, কেমন তৈরি হবে, প্রতিবিম্ব বস্তুর থেকে বড় হবে না ছোট হবে, সোজা আসবে প্রতিবিম্ব নাকি উল্টো আসবে, সেই সমস্ত জিনিসগুলো সব আমরা এখানে দেখব। তো এই জন্য টপিকটার নাম হচ্ছে রেখাচিত্রের সাহায্যে। রেখাচিত্রের সাহায্যে মানে কিভাবে আমরা প্রেডিক্ট করব, কিভাবে আমরা আন্দাজ করব যে কেমন প্রতিবিম্ব আসতে চলেছে। তো এই রেখাচিত্রের সাহায্যে প্রতিবিম্বের অবস্থান আমরা নির্ণয় করব। তো এর মধ্যে আমাদের চারটে পার্টে আমাদের জিনিসটা পড়তে হবে। সেটা হচ্ছে বস্তুটা আমি কোথায় রাখবো, তার বেসিসে আমি দুটো ভাগে ভাগ করব এটাকে, মানে আমরা যেভাবে এটাকে পড়তে চলেছি সেটা। আমরা জানি একটা উত্তল দর্পণ, আমরা একটা অবতল দর্পণ নিয়ে মেনলি কথা বলবো এখানে। একটা অবতল দর্পণ, সরি, বেশ, এইটা হতে পারে বক্রতা ব্যাসার্ধ, এটা হতে পারে ফোকাস দূরত্ব। আমরা জানি যে এটা এই দূরত্বও যায় এই দূরত্বও তাই। বেশ, তো আমি বস্তুটাকে এর মাঝামাঝি রাখতে পারি, বস্তুটাকে এর মাঝামাঝি রাখতে পারি। তো এই দু ক্ষেত্রে কি হয় আমরা দেখব। তো প্রথমে আমি রাখতে পারি কি, যে বস্তু অবস্থিত হচ্ছে মেরু ও ফোকাসের মধ্যে, মেরু ও ফোকাসের মধ্যে অবস্থিত হতে পারে, মধ্যে অবস্থিত হতে পারে, অথবা বস্তু কোথায় অবস্থিত হতে পারে, এই মুখ্য ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে, মানে এই মুখ্য ফোকাস এবং বক্রতা কেন্দ্র এর মাঝামাঝি হতে পারে। তো বস্তু অবস্থিত এবার মুখ্য ফোকাস অ্যান্ড বক্রতা ব্যাসার্ধের মধ্যে অবস্থিত। এই বস্তু বস্তুর এই দুটো জায়গায় অবস্থানে আমি আমরা দেখবো যে প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে, কেমন তৈরি হচ্ছে। বস্তু যখন মেরু এবং ফোকাসের মধ্যে অবস্থিত, সেখানে আমরা দুটো কেস দেখব, যে যদি বস্তুটা একটা বিন্দু হয়, বস্তু বলতে বস্তু কিছুই না, সেখানে কোনো বস্তু নেই, সেখানে একটা বিন্দু আছে, সেই বিন্দুর প্রতিবিম্ব কেমন হবে। আর সেকেন্ড আমরা দেখব যে বিস্তৃত বস্তুর ক্ষেত্রে, বিন্দু বস্তু বলবো আমরা এটাকে, জাস্ট একটা পয়েন্টের রিফ্লেকশন কোথায় হবে সেটা দেখব। আর বিস্তৃত বস্তু, বিস্তৃত বস্তুর ক্ষেত্রে মানে যেটা একটা পয়েন্ট নয়, মানে যার একটা নির্দিষ্ট আকার আকৃতি বা সাইজ আছে, সেটার ক্ষেত্রে আমরা দেখব প্রতিবিম্ব কেমন হচ্ছে। এর ক্ষেত্রেও তাই, বিন্দু বস্তু এবং বিস্তৃত বস্তু। তো এই আমরা চারটে কেস টোটাল দেখব, যে বস্তুটা অবস্থিত মেরু এবং ফোকাসের মধ্যে এবং বস্তুটা একটা বিন্দু বস্তু, এটা আমরা প্রথমে দেখব। তারপর দেখব যে বস্তু মেরু ও ফোকাসের মধ্যে অবস্থিত, বস্তুটা একটা বিস্তৃত বস্তু, এটা দেখব। সিমিলারলি এটা এবং এটা। তো এক এক করে শুরু করা যাক। প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বস্তু কোথায় অবস্থিত, মেরু ও ফোকাসের মধ্যে অবস্থিত, মেরু ও ফোকাসের মধ্যে অবস্থিত অবস্থিত। এবার এক্ষেত্রে দুটো কেস আমরা দেখবো বলেছিলাম, একটা হচ্ছে বিন্দু বস্তুর ক্ষেত্রে আর একটা হচ্ছে বিস্তৃত বস্তুর ক্ষেত্রে। বিন্দু বস্তু আর একটা হচ্ছে বিস্তৃত বস্তু। দুটোর ক্ষেত্রে আমরা দেখবো যে কি হচ্ছে। এখানে একটা দাগ টেনে দিই। বেশ, তার মানে আমরা একটা অবতল দর্পণ আগে আঁকতে হবে আমাদের,
একটা অবতল দর্পণ আমরা রাখলাম, অবতল দর্পণ। এবার এই হচ্ছে প্রধান অক্ষ। এবার এখানে আমার যে বস্তুটা আচ্ছা এখানে দুটো পয়েন্ট মার্ক করে নিই, এটা হচ্ছে এই সি, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, আর এটা হচ্ছে এফ, এটা হচ্ছে ফোকাস, মানে মুখ্য ফোকাস আর কি। তো এবার আমার বস্তুটা কোথায় রয়েছে? বস্তু মেরু এবং ফোকাসের মধ্যে রয়েছে। এই পয়েন্টটাকে মেরু বলা হয়, আমি জানি, পি দিয়ে আমি ডিনোট করছি, এটা হচ্ছে মেরু। বস্তুটা রয়েছে আমার এই মেরু এবং ফোকাসের মধ্যে, এবং বস্তুটা কি একটা বিন্দু বস্তু, তার মানে অ্যাকচুয়ালি এদের মধ্যে একটা পয়েন্ট রয়েছে, একটা জাস্ট একটা পয়েন্ট এরকম। তাহলে এর প্রতিবিম্ব কোথায় হবে এবং কেমন হবে? সব ক্ষেত্রে যেটা করতে হবে, প্রথমে এখান থেকে আমি দর্পণের উপর একটা আলো এখানে যাবে, এখান থেকে একটা আলো দর্পণে যাবে, দর্পণ থেকে আলোটা যেদিকে শিফট হওয়ার কথা, তার মানে আমরা যদি কোনো বস্তুকে দেখি, আমরা যদি দর্পণে, আমাদের চোখ যদি এখানে থাকে, তাহলে আমার যদি এই বস্তুটাকে দেখতে হয় দর্পণে, তাহলে এই বস্তু থেকে আলো দর্পণ হয়ে আমাদের চোখে আসার কথা, কারণ কোনো বস্তুর উপর আলো পড়লে আমরা তো সেটা দেখতে পাই। তো এই বস্তুটাকে আমি যদি খালি চোখে দেখতে চাই, তাহলে এর থেকে আলো খালি চোখে আমাদের যাওয়ার কথা, কিন্তু আমি দর্পণের প্রতিবিম্ব দেখতে চাইছি, তার মানে এই বস্তু থেকে আসা আলো দর্পণে প্রতিফলিত হয়ে আমার চোখে যাবে। বেশ, তাহলে এই যে আমার চোখ এখানে, এই সোজাসুজি এখানে প্রতিফলিত হয়ে এখানে আমার বস্তুটা আছে, তাহলে আমি অ্যাকচুয়ালি বস্তুটাকে দেখতে পাবো ঠিক এর সোজাসুজি এরকম জায়গায়, ওই বিন্দুটার প্রতিবিম্ব আমি এখানে দেখতে পাবো। এই ও বিন্দুটাই আমার হচ্ছে বস্তুটা রয়েছে, আর এখানে আই বিন্দুতে আমার প্রতিবিম্বটা তৈরি হলো, এটাই হচ্ছে ব্যাপার। তার মানে প্রতিবিম্ব অ্যাকচুয়ালি, এই দর্পণটা যেহেতু অবতল দর্পণ, তার মানে এই দিকটায় কোটিং দেওয়া আছে, তাই এই পাশটা হচ্ছে দর্পণের সামনের দিক, এই পাশটা হচ্ছে দর্পণের পিছনের দিক। তো এখানে আমাদের বেশ কয়েকটা, প্রত্যেকটা কেসেই আমাদেরকে কয়েকটা জিনিস লক্ষ্য করতে হবে, যে প্রতিবিম্বের অবস্থান কোথায়, প্রতিবিম্বের অবস্থান দর্পণের সামনে না পিছনে, প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের অবস্থান এখানে দেখতে পাচ্ছি দর্পণের সামনের দিক হচ্ছে এইটা, কারণ এই পাশেই প্রতিফলন হচ্ছে আলোর। তো প্রতিবিম্বের অবস্থান এক্ষেত্রে কি হবে? দর্পণের সামনে, সরি সরি ভুল বলছি, বস্তুটা রয়েছে দর্পণের সামনে, প্রতিবিম্ব আমরা দেখলাম যে এখানে তৈরি হলো, প্রতিবিম্বের অবস্থান হচ্ছে দর্পণের পিছনে। বেশ, সেকেন্ড পয়েন্ট যেটা আমাদেরকে দেখতে হয় সেটা হচ্ছে প্রতিবিম্বের প্রকৃতি। প্রকৃতি বলতে বোঝায় যে সদ্বিম্ব না অসদ্বিম্ব। যদি ঠিক দর্পণের যেদিকে বস্তুটা আছে সেই দিকে যদি প্রতিবিম্ব গঠিত হয়, তাহলে সেটা সদ্বিম্ব, যদি অপোজিট দিকে হয় সেটা হচ্ছে অসদ্বিম্ব। তাই এখানে দর্পণের পিছনের দিকে প্রতিবিম্ব তৈরি হয়েছে, এটা হচ্ছে অসদ্বিম্ব। প্রত্যেকটা কেসে আমাদেরকে এই দুটো জিনিস আমাদেরকে আলটিমেটলি বের করতে হবে, যে প্রতিবিম্বের অবস্থান কোথায়, প্রতিবিম্বের প্রকৃতি কেমন। এবার একটা বিস্তৃত বস্তু নেওয়া যাক, একটা পয়েন্ট নয়, অ্যাকচুয়ালি একটা বস্তু, বস্তু কেমন হতে পারে, একটা পেন হতে পারে, একটা চক হতে পারে, যে কোনো বস্তু, একটা জাস্ট পয়েন্ট নয়। দেখো এই হচ্ছে আমার দর্পণ, এখানে এরকম কোটিং দেওয়া, প্রধান অক্ষ আঁকতে হবে এবার, এই হচ্ছে আমার প্রধান অক্ষ। এবার এর মধ্যে এই সি বিন্দু হচ্ছে বক্রতা কেন্দ্র, এফ হচ্ছে মুখ্য ফোকাস, পি হচ্ছে মেরু। এবার আমার বস্তুটা হচ্ছে এরকম, যে পি এবং এফ এর মধ্যে তো বস্তুটা থাকবে, কিন্তু এখন বস্তুটা একটা
বিস্তৃত বস্তু, ধরা যাক এইটা হচ্ছে আমার বিস্তৃত বস্তু, এই একটা অ্যারোর মতন যেটা আঁকলাম এরকম দিয়ে দিই, এটা হচ্ছে আমার বস্তু। এবার এই বস্তুর প্রতিবিম্ব কিরকম তৈরি হবে, এটা করার নিয়ম হচ্ছে কিভাবে আঁকলে আমাদের সুবিধা হবে, এখান থেকে এই যে বস্তুটা, বস্তুর মাথা থেকে আমি একটা সমান্তরাল রেখা এখানে দর্পণে নিয়ে যাব, অর্থাৎ এর মাথা থেকে একটা আলো, মানে এই বস্তুর উপর থেকে এক বিন্দু আলো যেন দর্পণের উপর পড়ছে এবং সেটা অ্যাজ ইফ প্রতিফলিত হয়ে সেটা ফোকাসের মধ্যে দিয়ে পাস করছে। অন্যদিকে এই এই সোজা এখান থেকে একটা আলো নিশ্চয়ই এখান থেকে পাস করবে, এই দুটো লাইন যেখানে মিলিত হবে সেখানেই হবে আলটিমেটলি আমার প্রতিবিম্ব। তাহলে আমি প্রতিবিম্বকে দেখতে পাবো এরকম, এই হচ্ছে আমার প্রতিবিম্ব, বস্তু আমার এখানে এরকম, তার প্রতিবিম্ব আমি দেখতে পাবো এরকম। তার মানে এখান থেকে এই প্রতিবিম্বের শীর্ষ থেকে সরি বস্তুর শীর্ষ থেকে একটা আলো দর্পণের উপর যাচ্ছে, দর্পণের উপর থেকে প্রধান অক্ষের সমান্তরালে নয়, প্রধান অক্ষের উপর দিয়ে পাস করছে ফোকাস, মুখ্য ফোকাসের উপর দিয়ে, অর্থাৎ আলো আমি এখান থেকে নিয়ে যাচ্ছি, নিয়ে সেটাকে পাস করছি মুখ্য ফোকাস দিয়ে। আর একটা লাইট এখান থেকে ডিরেক্ট আমি যে বক্রতা কেন্দ্র সেখান থেকে পাস করছি এবং সেটাকে আমি বর্ধিত করছি, এদিকে বাড়িয়ে দিচ্ছি, এই দুটো লাইন যেখানে মিলিত হচ্ছে সেখানে আমার প্রতিবিম্ব গঠন হবে। তাহলে এখানে এইভাবে প্রতিবিম্ব, এখানে বস্তুটা আছে ও বিন্দুতে, ইমেজ বা প্রতিবিম্ব তৈরি হয়েছে আই বিন্দুতে। তাহলে এবার কি প্রতিবিম্বের অবস্থান, ওটাই ছিল দর্পণের পেছনে, এটাতেও দর্পণের পেছনে প্রতিবিম্ব, দর্পণের সামনের দিক তো এইটা, পেছনের দিক এইটা, তাহলে এখানে প্রতিবিম্বের অবস্থান হচ্ছে দর্পণের পিছনে। প্রকৃতি এটাও অসৎ বিম্ব, আর এই প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি, প্রতিবিম্বের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা দর্পণের পিছনে অবস্থিত, সেকেন্ড হচ্ছে এটা একটা অসৎ বিম্ব, থার্ড হচ্ছে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সমশীর্ষ। তার মানে আমার বস্তুটা এরকম ছিল, এরকম আমার বস্তুটা ছিল, মনে মনে করছি এটা বস্তুটার মাথা, ঠিক আছে, এবং দর্পণে আমি যে প্রতিবিম্বটা পেলাম তার মাথা উপরে এরকম, অর্থাৎ এর মাথা উপরে, এর মাথা উপরে, যদি আমি প্রতিবিম্ব এরকম পেতাম, এই এরকম মাথা নিচে, তাহলে সমশীর্ষ হতো না, যেহেতু এরও মাথা উপরের দিকে, এরও মাথা উপরের দিকে, তাই আমি বলছি যে সমশীর্ষ। আর কি, আর হচ্ছে বিবর্ধিত, বিবর্ধিত আমার বস্তুটা হচ্ছে এই, যদি প্রতিবিম্ব আমি এরকম পেতাম তাহলে এটাকে বিবর্ধিত হতো, বিবর্ধিত মানে বড় হয়ে যাওয়া, এটা তো বিবর্ধিত হতো না, সংকুচিত হয়ে যেত, এইটা হচ্ছে বিবর্ধিত, বড় হয়ে যাওয়া। তাই যেহেতু প্রতিবিম্ব বড় হয়েছে, তাই এটাকে আমি প্রতিবিম্বটাকে আমি বিবর্ধিত প্রতিবিম্ব বলবো। তাহলে বিস্তৃত বস্তুর ক্ষেত্রে অবতল দর্পণে প্রতিফলনের ক্ষেত্রে দর্পণের পেছনের প্রতিবিম্ব হবে, সেটা একটা অসৎ বিম্ব হবে, অসৎ বিম্বটা সমশীর্ষ হবে এবং বিবর্ধিত হবে। ব্যাস এই কটা পয়েন্ট আমাকে খেয়াল রাখতে হবে এবং এই ছবিটা আমাকে আঁকতে হবে, ঠিক আছে। পরীক্ষায় আসতেই পারে যে একটা বিস্তৃত বস্তুর ক্ষেত্রে যদি বস্তু মেরু এবং ফোকাসের মধ্যে অবস্থিত থাকে তাহলে প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে, আশা করা যায় এগুলো করা যাবে, তোরগুলো হ্যান্ডেল করা যাবে। বেশ, তার মানে আমি একটা পয়েন্ট দেখে ফেললাম যে বস্তু মেরু এবং ফোকাসের মধ্যে থাকলে কি হবে বিন্দু বস্তুর ক্ষেত্রে এবং ফোকাস বিস্তৃত বস্তুর ক্ষেত্রে। এবার দেখবো যদি ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে থাকে, চলে যাই নেক্সট পয়েন্টে। আমাদের নেক্সট পয়েন্ট কি, বস্তু এই ফোকাস এবং বক্রতা কেন্দ্র যেটা সি দিয়ে ডিনোট করছি সব জায়গায়, এর মধ্যে অবস্থিত, এর মধ্যে অবস্থিত। তার আবার দুটো পয়েন্ট, একটা কি বিন্দু বস্তু হলে কি হবে, বিন্দু বস্তু হলে কি হবে, আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে বিস্তৃত বস্তু হলে কি হবে। বেশ।
প্রথমটার ক্ষেত্রে আমরা দর্পণের ছবিটা আঁকি, অবতল দর্পণ, সরি এই হচ্ছে আমার অবতল দর্পণ, এই হচ্ছে প্রধান অক্ষ, প্রধান অক্ষের উপর এই হচ্ছে ধরা যাক আমার বক্রতা কেন্দ্র সি, এটা হচ্ছে ফোকাস দূরত্ব, এটা হচ্ছে এফ, এখানে একটা বিন্দু বস্তু রয়েছে, এই হচ্ছে আমার বিন্দু বস্তু। বেশ, এখান থেকে একটা আলো আমাকে আঁকতে হবে দর্পণের উপর। বেশ, সরি একটুখানি ভুল হলো, বেশ আমার যে বস্তু, বস্তুটা থেকে আলো দর্পণের উপর যাবে, এদিক থেকে আলো যদি দর্পণের উপর যায় তাহলে এখান থেকে প্রতিফলিত হয়ে নিশ্চয়ই ও এরকম কোন একটা জায়গায় আসবে, এবং এই সি থেকে আমি দর্পণ যেখানে প্রতিফলন সব জায়গায় এখানে একটা ডটেড লাইন আমি আঁকছিলাম দিয়ে দিলাম, এখানে আমার বস্তু রয়েছে ও, এবং এখানে তাহলে আমার প্রতিবিম্ব তৈরি হবে ইমেজ আই, এই এফ হচ্ছে ফোকাস, তাহলে এখানে আমার যে প্রতিবিম্বটা গঠিত হলো এই বিন্দুটা হচ্ছে আমার প্রতিবিম্ব, সেই প্রতিবিম্বের প্রকৃতিটা কি, সেই প্রতিবিম্বটি অবস্থান কোথায়, দর্পণের সামনে না পেছনে, এটি একটি অবতল দর্পণ তাই এই দিকটা কোটিং দেওয়া, এটাই হচ্ছে দর্পণের পেছন দিক, এটা হচ্ছে সামনের দিক, মানে এই দিকটা হচ্ছে সামনের দিক, তাই প্রতিবিম্বের অবস্থান হচ্ছে কোথায়, অবস্থান হচ্ছে দর্পণের সামনে। প্রতিবিম্বের প্রকৃতি কেমন, যেহেতু সামনের দিকে হচ্ছে তাই এটা একটা সদ্বিম্ব, প্রতিবিম্বের দর্পণের সামনে তো বুঝলাম, এবার কত দূরে, এই সি থেকে এই সি এর মধ্যের দূরত্ব সি এবং এফ, এদিকে সি এবং মেরু পি, কিন্তু এই সি এর এই পাশে বা দিকে যে কোনো দূরত্বে হতে পারে, এটা এটা নিশ্চয়ই আমি এখানে এঁকেছি, এইদিকে যে কোনো দূরত্বে হতে পারতো, তাই আমি এখানে এটাকে লিখবো যে প্রতিবিম্বের অবস্থান হচ্ছে দর্পণের সামনে সি থেকে, অর্থাৎ বক্রতা কেন্দ্র থেকে, বক্রতা কেন্দ্র থেকে অসীমের মধ্যে, অসীমের মধ্যে, কেন লিখলাম এরকম, এই হচ্ছে আমার অবতল দর্পণ, এই হচ্ছে সি আমার বক্রতা কেন্দ্র, আর এই দিকে তো যতদূর খুশি এটা হতে পারে অসীম অবধি, আর এই হচ্ছে ফোকাস, তো এখান থেকে একটা বস্তুর প্রতিবিম্ব এসে এই দিকে যে কোনো এখানে হতে পারে, এখানেও হতে পারে, মানে সেই সি এবং এই অসীম, মানে সি থেকে যত দূর খুশি এরকম হতে পারে, এই সেন্সেই বলা হচ্ছে যে বক্রতা কেন্দ্র থেকে অসীমের মধ্যে অবস্থিত, এই হলো। এবার একইভাবে আমি বিস্তৃত বস্তুর ক্ষেত্রে দেখি কেমন হবে, এই হলো আমার দর্পণ, এবার এই হচ্ছে আমার প্রধান অক্ষ, এই হচ্ছে আমার সি, এই হচ্ছে এফ, এই হচ্ছে পি, পি ফর পোল মানে মেরু, এবার আমার একটা বস্তু যেটা এফ এবং সি এর মধ্যে অবস্থিত, এফ এবং সি এর মধ্যে অবস্থিত, ধরা যাক বস্তুটা হচ্ছে এই হচ্ছে আমার বস্তু, আগেরটা আমরা কি করেছিলাম, এখান থেকে একটা সমান্তরাল আলো নিয়ে যাচ্ছিলাম, এখান থেকে একটা প্রধান অক্ষের সমান্তরাল আলো নিয়ে গিয়ে সেটা ফোকাসের মধ্যে দিয়ে পাস করাচ্ছিলাম, এরকম এখান থেকে একটা সমান্তরাল আলো নিয়ে গিয়ে সেটা ফোকাসের মধ্যে দিয়ে পাস করাচ্ছিলাম, অন্যদিকে এই সি থেকে একটা আলো এই দর্পণের এই সোজাসুজি নিচ্ছিলাম, তো এখান থেকে যদি এটা যায় তাহলে ঠিক এটা আবার এই সোজা ব্যাক করবে,
এই সূত্রে ব্যাক করে ঠিক এরকম কোন একটা জায়গায় মিশবে, ঠিক যে পজিশনে যেখানে মিশবে সেখানেই আমার প্রতিবিম্ব তৈরি হবে। তো এই হচ্ছে আমার প্রতিবিম্ব। তার প্রতিবিম্বের অবস্থান কি? আচ্ছা, এইটা হচ্ছে আমার অবজেক্ট মানে যে বস্তু, আর এটা হচ্ছে ইমেজ মানে প্রতিবিম্ব। তার মানে এখানে প্রতিবিম্বের অবস্থান সেটাও দর্পণের সামনে, দর্পণের সামনে, এবং ওই বক্রতা কেন্দ্র থেকে অসীমের মধ্যে, এটাও এটাও ঠিক এখানে। আর কি কি? এটা প্রতিবিম্বটা বিবর্ধিত হয়েছে, বিবর্ধিত প্রতিবিম্ব, এটা একটা সদ্বিম্ব, এবং এটা কি সমশীর্ষ হয়েছে? হয়নি, বস্তুটা ছিল, মাথাটা ছিল উপরে, প্রতিবিম্বের মাথাটা হয়ে গেছে নিচে, তাই এটা একটা অবশীর্ষ প্রতিবিম্ব, অবশীর্ষ প্রতিবিম্ব। তাহলে এই চার ধরনের কেসে কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হবে, কোথায় গঠিত হবে, সেটা সদ্বিম্ব না অসদ্বিম্ব, তার অবস্থান কোথায়, প্রতিবিম্বটা দর্পণের সামনে না পেছনে অবস্থিত, প্রতিবিম্বটি সমশীর্ষ না অবশীর্ষ, তো এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এইভাবে আমরা এই জিনিসগুলোকে বের করতে পারি। আজকে এটুকুই, এর পরের লেকচারে আমরা গোলীয় দর্পণ এর থিওরি মোটামুটি শেষ হয়ে গেছে, গোলীয় দর্পণের তিনটে বিশেষ ব্যবহার রয়েছে সেই ব্যবহারগুলো আমরা দেখব। তাহলে আমাদের আলো চ্যাপ্টারে যে প্রথম ইউনিট আমরা যেটা বলেছিলাম গোলীয় দর্পণে আলোর প্রতিফলন, সেই পার্টটা আমাদের শেষ হবে। নেক্সট লেকচারে আমাদের এই গোলীয় দর্পণ পার্টটা শেষ হবে, তারপর আমরা শুরু করব আলোর প্রতিসরণ। তো এই লেকচারে এই অবধি, গুড বাই।